মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করল মৎস্য দপ্তর। নমস্কার, কাকদ্বীপ ডট কম এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে দুর্যোগের ভ্রুকুটি। আগামীকাল থেকে শুরু হচ্ছে সানাসারি কোটাল, আর এই কোটালের সঙ্গে ভারী বৃষ্টি ও ঘণ্টায় 45 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, যার জেরে আগামী 13ই সেপ্টেম্বর পর্যন্ত মৎস্য দপ্তর থেকে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ সন্ধ্যার মধ্যে সুন্দরবনের সব মৎস্যজীবীদের বন্দরে বা নিরাপদ স্থানে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, মৎস্য দপ্তর থেকে আমরা একটা নির্দেশ পেয়েছি 9 তারিখ সন্ধ্যার মধ্যে আমাদের সমস্ত বোটগুলোকে যাতে ডেকে নেওয়া হয়, এবং 10 তারিখ থেকে 13 তারিখ অবধি কোনো বোটকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আমরা সেই মতো আমাদের সমস্ত বোটের মালিকদের এবং যারা সমুদ্রের মাঝি রয়েছে তাদেরকে খবর পাঠানোর চেষ্টা করেছি এবং সমস্ত খবরগুলো দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের লাল সতর্কতা রয়েছে, কেন কি এই সময় প্রবল জলোচ্ছ্বাসেরও একটা সম্ভাবনা রয়েছে, ওই সময় হাই টাইড থাকবে এবং সেই সব মিলিয়ে একটা নদী অশান্ত থাকবে, তাই আমরা খুব সতর্ক আছি এবং আমাদের সমস্ত মৎস্যজীবীদেরকে আমরা সতর্ক করেছি। আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত মাছ ধরার জন্য সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল মৎস্য দপ্তর। পুজোর আগে আবারও ভরা মরশুমে দুর্যোগের ভ্রুকটির কারণে মাথায় হাত মৎস্যজীবীদের। সঙ্গে থাকুন, চোখ রাখুন কাকদ্বীপ ডট কম।